আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। এই যে পচা কুকুরে যারা যারা দেখতে চান তাদের জন্য, এই যে পচা কুকুরের দুষ্টামি, আবার কেমন ড্রেস? যা যা, আমি চলে যাব, চলে গেলাম। তুই যেমন দুষ্ট, মানুষের বাসার আম উপরে উঠে গেছি। এখন ও তো বড় হয়ে গেছে, এখন ও উঠতে পারে, নিজে নিজে উঠতে পারে। ওইখানে সবাই খেলাধুলা করতেছে একটা মাঠ, আর এখানে পচা কুকুর হিসু করতেছে। ওই দিকে আমার বাবা হচ্ছে গাছের সব ঠিকঠাক করতেছে, ও আমার বাবার কাছে যাইতেছে, আবার আমার কাছে দৌড়ে আসতেছে। বাবা একটা ধমক দিলে তারপরে আসো না, চলে যাও চলে যাও। দেখেন আমার, এটা হচ্ছে আমার বাবা তো দেশের বাহিরে ছিল, তো এই এই ব্রিফকেস না কি বলে এটাকে আমি জানি না, এটা ছিল আজ থেকে কত বছর আগের, প্রায় 30 বছর তো হবে, 25-30 বছর আগের মেবি। এটা তো এটা আমার বাসায় ছিল ব্রিফকেসটা, ওইটা এখন আর ইউজ করা হয় না, এই জন্য আমার বাবা এটাতে মাটি দিয়ে এখানে চাষাবাদ শুরু করে দিয়েছে। দেখছেন এখানে পুঁই শাক লাগাইছে, অনেক হেলদি হয়েছে। এগুলো হচ্ছে আগাছা। এখানে ওই যে আরেকজন পচা কুকুর, কি করে না করে ও নিজেও জানে না। আসবা তুমি এখানে? ও আমার যে কয়টা খামসি মারছে, অসভ্যটা অসভ্যটা। ওর এই জন্যই ও বাহিরের কুকুরদের কামড় কামড় মারে। ঠিক আছে, শুনবেন না, এই গাছটা সবচেয়ে বেশি একদম ই হয়ে উঠছে। এখন আমি নিচে নামলে ও আমার কাছ থেকে আমার কামড় মারবে। পচা কুকুর, বাবা পাখি আসেন, আমি যদি পড়ি এই এই তিনতলা থেকে পড়লে মরি যাবো, তখন কিন্তু আমার বাবা মা তোরে মাইরা লেব। দুষ্ট কুকুর, দুষ্ট। আমাদের বাহিরের ভিউ এই পাশে হচ্ছে দুর্গা বাড়ি আমাদের বাসার, এই পাশে পাশে হচ্ছে মুক্তারপুর, ওই পাশে হচ্ছে মুক্তারপুর ব্রিজ, এই পাশে হচ্ছে মুন্সিগঞ্জ, এইটা হচ্ছে গোসাইবাগ। আয়, তুমি কি করো, কি করো বাবা পাখি? অনেক সুন্দর বাতাস উপরে এই গাছটার মধ্যে, এত আম হচ্ছে। আসো বাবা আসো, যাই হোক ছাদে উঠলাম। চিন্তা করলাম আপনারা এত বেশি লাইভে আমাকে পচা কুকুরকে দেখতে চান, পচা কুকুরকে দেখতে চান, এই জন্য পচা কুকুরকে একটু দেখায় দিলাম। যে পচা কুকুরের শুধু শুধু আমি নামটা ছোটবেলায় ওরে পচা কুকুর রাখি নাই, এ আমি বুঝতে পারছি যে ভবিষ্যতে এটা অনেক পোংটা হইব, এই জন্য নাম রেখে দিয়েছেন কামো তার পোংটা। আমি বেশি অনেক বেশি দুষ্ট। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড একই নামে অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস, একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে আমি আমার ফেসবুকে আমার বিড়ালের আমার কুকুরের ভিডিও টিডিও ছাড়ি। সো আপনারা চাইলে ওইখান থেকে আমার কুকুর বিড়ালের ভিডিও টিডিও দেখতে পারেন। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দোয়া করবেন আমার সব বিড়াল বা কুকুরের জন্য। আল্লাহ হাফেজ।